ভিডিও করতে করতে একটা খুদে সাবস্ক্রাইবার দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। বোনলেস চিকেন, এটা কোনো হাড় নেই চিকেনে, চার পিস দিয়েছে। আর এই যে কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ স্যালাড ফ্যালাড দিয়ে দিয়ে, এটার দাম 40 টাকা। হাতে হাতে বিরিয়ানি প্লেট, চোখে হচ্ছে সুন্দরী সুন্দরী মেয়ে। আজকের পেট পুজোর ডেস্টিনেশন বারাসাতের বিবেকদার বিরিয়ানি। গরু এখানে চাটাচাটি করছে কেন? তো সাইকেল চালিয়ে ব্লগ বানানো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা, হেভি এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে হচ্ছে ক্যামেরা, মানে এই যে গোপ্রোটা ধরে আছি, বেশ খুব ভালো লাগছে। তো এটা এটার জন্য অন্ততপক্ষে একটা লাইক করে দিও, এটা তো আমি ডিজার্ভ করি একটা লাইক, তো অবশ্যই একটা লাইক টাইক করে দাও। এখন আমরা অলিগলি দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি বিবেকদার দোকানে। ওখানে আমার সঙ্গে আছে দেবুদা, আর ওখানে হচ্ছে বিক্রম আছে, ওই যে সামনে সাইকেল চালাচ্ছে, ও একটা ব্লগ বানাচ্ছে আজকে, ও ফার্স্ট টাইম হচ্ছে ব্লগ বানাবে। ও ব্লগটা যদি হচ্ছে সত্যিকারে বানায়, যদি সাকসেস হয়, তাহলে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে ওর ব্লগের লিঙ্কটা দেবো, তোমরা দেখবে মজা করবে। সাইকেলে চেপে যায় বিষাক্ত ছেলে যায়, আহা কি গান বা। তো এখন হচ্ছে আমি গন্তব্যস্থলে চলে এসেছি বিবেকদার বিরিয়ানির। এখানে পেছনে তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে বেশ জমায়েত হয়েছে, এখন দুপুর 2 বাজে আর আমরা হচ্ছে মেন রোডের পাশে আছি, তো তার জন্য প্রচুর নয়েজ হবে। তো তার জন্য সরি আগের থেকে আমি বলে দিচ্ছি ভিডিও প্রথমে, তোমাদেরকে আগে আমি বলে দিই যে লোকেশনটা কি, ডাকবাংলো মোড় কিংবা হচ্ছে তোমরা এটা হৃদয়পুর মোড়, তাই তো, হৃদয়পুর মোড়। ঠিক পাশে দেখবে ইন্ডিয়ান ব্যাংক আছে, ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটই হচ্ছে বিবেকদার বিরিয়ানি যে স্টলটা, এটা হচ্ছে ভ্যানের ওপরেই হচ্ছে দোকানটা। তো তোমরা দেখতে পাচ্ছ অপোজিটে হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। ওই স্যানিটাইজেশন করে নিলাম আর পাশে প্রচুর নয়েজ, তার জন্য সরি। তো এখন হচ্ছে আমার হাতে বিবেকদার ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন আছে, তো প্রথমে হচ্ছে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা ট্রাই করবো, দেন হচ্ছে বিরিয়ানির দিকে যাব। তো প্রথমে আগে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা ট্রাই করি, দেন বলছি তোমাদের। তো গ্রেভিটা একটু দেখিয়ে দে, গ্রেভিটা বেশ একটু ঘন আছে, কালারটাও বেশ সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি বোনলেস চিকেন, এটা কোনো হাড় নেই চিকেনে, চার পিস দিয়েছে। আর এই যে কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ স্যালাড ফ্যালাড দিয়ে দিয়ে, এটার দাম 40 টাকা, মাত্র 40 টাকা হচ্ছে এটার দাম। তো এবার হচ্ছে খেয়ে দেখি কেমন, গ্রেভি দিয়ে প্রথমে খাচ্ছি চিলি চিকেন, বাহ স্বাদটা খুব ভালো। আচ্ছা আমি শুধু একটু রাইসটা একটু খেয়ে দেখি, না সত্যি খুব ভালো। তো এত যে নাম শুনেছি, এবার সত্যি আমি বলছি না খুব সুন্দর। রাইসটা তো শুধুই খাওয়া যাবে, কোনো মানে চিলি চিকেনে গ্রেভি চিলি চিকেন এসব লাগবে না, রাইসটা এত সুন্দর। এবার এটা চিলি চিকেন, চিলি চিকেনের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি, একেবারে অতিরিক্ত বড় তা না, 40 টাকা, এর থেকে বেশি কিছু আশা করা যায় না আমার মতে। বাহ খুব সুন্দর টেস্ট, আমার তো খুব ভালোই লাগতো, আমি 10-এর মধ্যে তো 8 দিয়ে দেবো, আমার তো খুব ভালোই লেগেছে। রাইসের কোয়ালিটিটাও খুব ভালো আর চিলি চিকেনের গ্রেভিটাও খুব সুন্দর, চিকেনটাও খুব সুন্দর, আমার তো সুন্দর লাগলো। ওই জন্য
বারাসাতে আমি অনেক জায়গায় খেয়েছি, অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু 40 টাকায় এত সুন্দর, মানে এত সুন্দর স্বাদের হচ্ছে ফ্রাইড রাইস, এটা সত্যি পাওয়াটা খুব কঠিন। আর আজকের দিনে বাজারে দাঁড়িয়ে আফটার লকডাউন এই সিচুয়েশনের মধ্যে এই এত কম টাকায় যে এত কিছু দিচ্ছে, 4 পিস বোনলেস চিকেন স্যালাড, আবার হচ্ছে রাইস, রাইসের স্বাদটা অপূর্ব, 40 টাকা, এটা মারাত্মক। আমি 10-এর মধ্যে 8 দিয়ে দেবো, আমার তো খুব সুন্দর লেগেছে। তো এখন হচ্ছে আমার হাতে চিকেন বিরিয়ানি, কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছো তোমরা, দেবুদা একটু দেখিয়ে দে, পুরো ফুল প্লেট জুড়ে আছে, একটা আলু আছে, একটা লেগ পিস দিয়েছে, স্যালাড আছে, আর এই চামচটা কেন দিয়েছে জানি না, চামচটা তো লাগে না বাঙালির কাছে বিরিয়ানি খাওয়ার সময়, আমার আমার কাছে তো লাগে না, কার কাছে লাগে জানি না, তো চামচটা রেখে দিলাম, এবার হাত দিয়ে খাবো। আর ডিম নেই, 70 টাকায় ডিম নেই বিরিয়ানিতে। তো এখন হচ্ছে দেখি চালটা দেখতে পাচ্ছ তোমরা, বেশ ঝরঝরে চালটা, আর মানে সেই একেবারে যে অতিরিক্ত রিচ, অতিরিক্ত একটু তেল তেলে ভাব সেরকম কিছু নেই। দেখো তোমরা দেখো রাইসটা ছাড়াচ্ছি, কোনো তেল নেই হাতে, কোনো জ্বলছে না, এতটাই তেল ছাড়া, এটা পুরো তেল ছাড়া না, মানে জিনিসটা এতটাই মানে সেই জবজবানি তেল নেই। লেগ পিস দিয়েছে চিকেনে, চিকেনটা সফট আছে, খুব সফট আছে, কারণ চিকেনে দেখো হাত দিচ্ছি ছাড়িয়ে যাচ্ছে, দেখো হাত দেওয়ার আগেই ছাড়িয়ে যাচ্ছে, চিকেনটা খুব সফট। আর আলুটাও দেখি, আলুটাও সফট, আলুটাও বেশ একটু বড় সাইজ দিয়েছে, আলুটাও সফট। তো এবার হচ্ছে প্রথমে শুধু আলু দিয়ে রাইসটা ট্রাই করে দেখি, এখনো পর্যন্ত বারাসাতের বুকে দাঁড়িয়ে আমার খাওয়া বিরিয়ানির মধ্যে সেরা বিরিয়ানি, এটা সেরা বিরিয়ানি, জাস্ট ওয়াও, মানে কিছু বলার নেই, জাস্ট লেভেলের। তো কাকা বলছে আমার এই কথাগুলো শুনছে, দেখছে, তো যাই হোক আমরা টপিকে আসি। তো সত্যি বলছি অপূর্ব খেতে, আর তোমাদের তো বললাম যে সেই তেল তেল একটা জবজবানি ভাব সেটা নেই, দেখো দেখো রাইসে হাত দিচ্ছি, তারপর দেখো হাতে কোনো তেল লেগে নেই, একদম এতটা পরিমাণে জিনিসটা কি বলে, যাই হোক সামথিং কিছু একটা বলে, আমি বুঝতে পারছি না, আমি তো প্রফেশনাল ফুড ব্লগার না, যেটা আমার জিভে স্বাদ লাগে সেটাই বলি। তো এবার চিকেনটা খেয়ে দেখি, আমার তো এত পরিমাণে নয়েজ কি বলবো গাইস, কারণ রোডের পাশে, তার জন্য সরি আবার একবার। আলু দিয়ে বিরিয়ানিটা খেলাম, বিরিয়ানি রাইসটা খেয়ে খুব সুন্দর লাগলো, এবার চিকেনটা খেয়ে দেখি, কি বলবো অপূর্ব টেস্ট, চিকেনটার টেস্টও অপূর্ব, আর গালে দিচ্ছি পুরো ঢুকে যাচ্ছে, মানে আমি বুঝতেই পারছি না চিকেন খাচ্ছি নাকি কোনো তরল জাতীয় জিনিস খাচ্ছি, মানে এতটা পরিমাণে সফট। যখন আমি চিলি চিকেন খাচ্ছিলাম, চিলি চিকেনের চিকেনগুলো সাইজটা এইটুকুটুকু হবে, কিন্তু হচ্ছে এইটুকুটুকু মানে কি মানে মিডিয়াম সাইজ হবে, 40 টাকায় আবার কত কিছু আশা করি, 40 টাকা তো গোটা মুরগিটা আমার প্লেটে ধরিয়ে দেবে না, তো সেটাও কিন্তু সফট ছিল, গালে দিচ্ছিলাম মানে ঢুকে যাচ্ছিল গলার ভেতরে, যে আমি কী খাচ্ছি বুঝতে পারছি না, চিকেন না জল খাচ্ছি বুঝতে পারছি না, এতটা পরিমাণে সফট, সত্যি খুব পরিমাণে সফট। এবার চিকেনটা দিয়ে আমি হচ্ছে বিরিয়ানি এবং আলু, চিকেন আলু আর বিরিয়ানি দিয়ে ট্রাই করে দেখি, আমি এই কথাটা আবার একবার বলছি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমার খাওয়া বারাসাতের বুকে সেরা বিরিয়ানি, সেরা বিরিয়ানি, সেরা বিরিয়ানি, জাস্ট কোনো কিছু বলার নেই, মানে এত সুন্দর আমার লেগেছে, 10-এর মধ্যে 9 দিলাম, খুব সুন্দর লেগেছে, অপূর্ব অপূর্ব। আমার তো কোনো রিচ জাতীয় যেটা মুখে দিলাম তারপরে খেতে ভাল লাগবে না, আরে গন্ধ, আতরের গন্ধ, গোলাপ জলের গন্ধ, সেরকম কোনো গন্ধই নেই, এতটা পরিমাণে জিনিসটাকে মানে কীভাবে তৈরি করেছে আমি জানি না, তো সত্যি বলছি কোনো গন্ধ নেই, মানে হামেশাই আমি এটা 2 প্লেট খেয়ে নেবো, আমি এই বিরিয়ানিটা 2 প্লেট খেয়ে নিতে পারবো, তাহলে তোমরা ভেবে নাও যে কত সুন্দর লেগেছে আমার। আর আমার কিছু বলার নেই, জাস্ট আমি হারিয়ে গেছি, মানে জাস্ট ওয়া, চিকেনটা ও জাস্ট ওয়াও। তো এখন হচ্ছে আমাকে বিবেকদা চিকেন চাপ দিল, তোমরা দেখতে পাচ্ছ এই যে চিকেন চাপ, চিকেনের সাইজটা এই যে, আর গ্রেভি ট্রেভি আছে, তো এটা একটু খেয়ে দেখি, ওহো এটাও তো সফট, তোমরা দেখতেই পাচ্ছ এটাও সফট, হাত দিচ্ছি ছাড়িয়ে যাচ্ছে। তো এই চিকেন চাপটা একটু খালি মুখেই খেয়ে দেখি, বিরিয়ানির সঙ্গে না, এটাও বেশ ভালো খেতে, এটা একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আছে,
এটা কেন আছে, কী ব্যাপার, সব কিছু আমি বিবেক দেখার চেয়ে শুনবো। কারণ এর আগে আমি যা চিকেন চাপ খেয়েছি এই মিষ্টি ফ্লেভারটা অতটা আমি পাইনি, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। এবার চিকেন চাপটা দিয়ে একটু বিরিয়ানি ট্রাই করি গ্রেভি ট্রেভি দিয়ে। ভালো, তবে আমার বিরিয়ানি চিকেনটা আরও বেশি বেটার লেগেছে এটার থেকে, একটু মিষ্টি মিষ্টি, আমি একটু মিষ্টিতে আমার একটু মানে নাকচ নাকচ আছে, তবে খেতে ভালো। তবে আমার বিরিয়ানি চিকেনটা খুব সুন্দর লেগেছে। তো এখন হচ্ছে হালুম হুলুম সেন্টার, তোমার দোকানের নাম হালুম হুলুম, তো আমি হালুম হুলুম কেন দোকানটার নাম আমি এটা শুনবো। তো এখন হচ্ছে এই হালুম হুলুম ফুড সেন্টারের ওনার বিবেক দাস সঙ্গে দাঁড়িয়ে আছি, যে কিনা আমাদেরকে খুব অপূর্ব সুস্বাদু খাবার খাইয়েছে, তার জন্য থ্যাংক ইউ। তো আমি যেটা বলতে চাইছি যে তোমার, আমি শুনেছি তুমি হচ্ছে বাংলা সাহিত্যে এম এ করেছো, তো বাংলা সাহিত্যে এম এ করার পরে এই বিরিয়ানি ফ্রাইড রাইস এদিকে কীভাবে গেলে, একটু জোরে বলো, একটু এটা সরিয়ে দাও, সরিয়ে দিয়ে নিজেও বল, একটু কাছে এনে বল, যাই না কেন, এমনি সমস্যা চলছে চাকরি বাড়িতে, গিয়ে মানে বেকারের মধ্যে ছিলাম, বেকারত্বের মধ্যে ছিলাম, তো আস্তে আস্তে একটা প্রাইভেট মানে কোম্পানিতে কাজ করতাম, ওখান থেকে যেখানে কাজ করতাম ওই স্ট্যান্ড থেকে আর কি এই ব্যবসার মধ্যে ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, আমি নিজেই বুঝে জানতাম না যে আমি এখানে। আচ্ছা, এই যে যখন আমরা এই খাবারটা খাচ্ছি, এই যে সেই আরে গন্ধ লাগে গোলাপ জল খাওয়া জল আসলে সেই গন্ধটা পাচ্ছি না, মানে মোটামুটি আমি তো তিন প্লেট খেয়ে নেবো, এরকম ব্যাপারটা হচ্ছে। আমিও কোয়ান্টিটি একেবারে কম দিইনি, কিন্তু দেওয়ার পরে সত্যি এই যে একটা অন্যরকম গন্ধ থাকে, যেটাকে বাংলা ভাষায় বলে মুখ মেরে দেয়, তারপরে খাওয়া যায় না, কিন্তু এক্ষুনি তো আমি ফ্রাইড রাইস খেলাম অর্ধেকটা, তারপরে গিয়ে এক প্লেট পুরো বিরিয়ানিটা খেলাম, আমার তো আরও খেতে পারছি, মানে আরও খেতে ইচ্ছা করছে। কিন্তু কোয়ান্টিটি কিন্তু ঠিকঠাক ছিল, কোয়ান্টিটি যে কম দিয়েছে তা না, কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট দিয়েছে। তো এই যে তোমার বাংলা সাহিত্যে এম এ করার পরে তুমি বললে যে চাকরি বাকরির সমস্যা এই যে আসলে, সরি, তো এখন এই যে তোমার এই যে এই খাবারে মানে বিরিয়ানি ফ্রাইড রাইস যে খাচ্ছে তোমার হচ্ছে কাস্টমাররা, সবাই দেখছি ভালোই রিভিউ দিচ্ছে, পাশাপাশি যারা খাচ্ছিল বলছিল, তো এখানে তুমি কেমন সাপোর্ট পাও কাস্টমারের থেকে এবং তোমার ফ্যামিলি থেকে? আমার লকডাউনের আগে মানে ব্লক করার আগেও আমার মোটামুটি মার্কেট ভালো ছিল, আর যারা কাস্টমার আমার আসতো সবার সঙ্গে 250 কাস্টমার ছিল, আমার খুব ভালো লেগেছে। 250 কাস্টমার মানে লকডাউনের আগে 250 কাস্টমার এখানে খেত, এখন লকডাউনের পরে কত? এখন 400, মানে এই যে ইউটিউবে ভিডিও বানানোর পরে তোমার একটু রিস্কটা বেড়েছে মানে ব্যবসা? আচ্ছা, মানে ইউটিউবে ভিডিও টিডিও সবাই বানানোর পরে এখন হচ্ছে বিবেক দার 400 প্লেট বিরিয়ানি ফ্রাইড রাইস সব মিলিয়ে, সব মিলিয়ে হচ্ছে পার ডে 400 প্লেট বিক্রি হয়, বা খুব ভালো। তো এই যে আমি শুনেছিলাম যে 40 টাকায় বিরিয়ানি, তো সেটা কি হাফ প্লেট? হাফ প্লেট ছিল, ওটা এখন বন্ধ, হাফ প্লেটে যখন বিরিয়ানিটা হচ্ছে তখন চিকেনের পিসটা একটু কমিয়ে দিচ্ছে, তো তার জন্য যেটা গলে যাচ্ছে সফটনেস বেশি হয়ে যাচ্ছে, তো তার জন্য আর কি হাফ প্লেট এখন বন্ধ। এখন 70 টাকা চিকেন বিরিয়ানি আর হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে 4 পিস চিলি চিকেন এবং কোয়ান্টিটি ফ্রাইড রাইস দেখেছি সব মিলিয়ে 40 টাকা। আমি এই একই কোয়ালিটি 40 টাকা, একই কোয়ালিটি 40 টাকা। আর হচ্ছে চিকেন চাপ যেটা ছিল ওগুলো দাম প্রায় 2 পিস 60 টাকা, 2 পিস চিকেন চাপ 60 টাকা, বা খুব ভালো লাগলো। আচ্ছা, এই হালু মুলুম নামটা কেন? আমার মাদারিং দাম, মাদারিং দাম, আমার শাশুড়ি নাম দিয়েছে এই দোকানের নাম হালু মুলুম, হালু মুলুম, বেশ খুব ভালো লাগলো, মানে হালু মুলুম করে আমরা খেতে পারবো। জামাইয়ের দোকানের নাম শাশুড়ি দিয়েছে আর কি, যাক খুব ভালো লাগলো, খাবারের কোয়ালিটি খুব সুন্দর। আমার তো বিরিয়ানিটা এত সুন্দর লেগেছে, আমি 10-এর মধ্যে 9 দিয়েছি এবং হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা 10-এর মধ্যে 8 দিয়েছি, ওটার থেকে আমার এটা আরও বেশি বেটার লেগেছে। আর চিকেন চাপের এই যে এটা গ্রেভিটা এত মিষ্টি কেন? অবশ্যই আমার জীবের স্বাদ অন্যরকম, অন্য একজনের জীবের খুব ভালো লাগলো কথা বলে, এরপরে আরো আসবো খেতে, তখন হয়তো ভিডিও বানাবো না, কিন্তু খেতে আসবো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তো বারাসাতে চিপেস্ট এবং বিখ্যাত দোকান বিবেকদার বিরিয়ানি, যেটা আর কি হালুম হুলুম ফুড সেন্টার, তো সেখানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন একসঙ্গে যেটা কম্বো, আর চিকেন বিরিয়ানি ট্রাই করলাম, চিকেন চাপও ট্রাই করলাম, মানে ওখানে মেনলি যেগুলো পাওয়া যায়। তো সত্যি বলতে কি ফুড কোয়ালিটি অসাধারণ, টেস্ট অসাধারণ, কোনো কথা হবে না, মানে যে টাকায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিচ্ছে, চিলি চিকেন 4 পিস দিয়ে 40 টাকা, ফ্রাইড রাইসের যে রাইসটা সে তারও কোয়ালিটি দারুণ, আর বিরিয়ানিটা
দশের মধ্যে নয় দিয়েছি সেটা মানে কম বলা হয়ে গেছে আমার। মানে এত সুন্দর লেগেছে বারাসাতে বুকে দাঁড়িয়ে, আমি এত রেস্টুরেন্টে খেয়েছি, এত জায়গায় খেয়েছি বারাসাতে, মানে বারাসাতে টপ বিরিয়ানি বলতে গেলেই চলে মানে বিবেকদার বিরিয়ানি, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমরা এসে ট্রাই করো, আমার মুখের কথা না বিশ্বাস করে তোমরা এসে খেয়ে যাও, তখন তোমরা হচ্ছে রিয়েলাইজ করতে পারবে যে সত্যি প্রহ্লাদ যে কথাগুলো বলছে সেগুলো খাঁটি কথা। কারণ দেখো, আমি বেসিক্যালি তোমাদের আর একটা কথা বলি, আমি যখনই ফুড রিভিউ দেই আমি কিন্তু ফুড ব্লগার হিসেবে কিন্তু রিভিউ দেই না, আমার জিভে যে স্বাদটা লাগে সেই স্বাদটাই তোমাদের সামনে তুলে ধরি, সেটাই আমি বলি যে কেমন লেগেছে কি বৃত্তান্ত। তোমরা এখানে খেতে আসতে পারো কি পারো না সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার যেটা লাগে আমি সেটাই হচ্ছে তোমাদের সামনে অনেস্টভাবে তুলে ধরি, আর কিছুই না। তো যাই হোক, আজকের ভ্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখন সাইকেল চালাতে চালাতে হচ্ছে লাস্ট আউটরোটা দিলাম, ইন্ট্রোটাও সাইকেল চালাতে চালাতে মনে হয় দিয়েছিলাম, ভুলে গেছি। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভ্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই।